লং মার্চ কর্মসূচিতে বাধা না দিতে সরকারকে আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। তা না হলে শনিবার মহাসমাবেশ থেকে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি। তারা হরতাল প্রত্যাহার করারও আহ্বান জানিয়েছে। সরকারকে নাস্তিক্যবাদী আখ্যা দিয়ে তারা বলেছে আগামী নির্বাচনে জনগণ দ্বিমুখী আচরণের জবাব দেবে। বিকেলে লালবাগ শাহি মসজিদে সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। জানানো হয়, লং মার্চ শুরু হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে সরকার ও সরকার দলীয় ছাত্রলীগ ও যুবলীগ বাধা দিচ্ছে। তাদের অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে। যানবাহনের অভাবে লাখো মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। গাড়ি আসতে তারা নিষেধ করতেছে। চট্টগ্রাম থেকে আসার পথে এখনই একটা খবর পাইলাম, বারিয়ারহাটে একটা আমাদের বাস তারা ভাঙচুর করেছে ছাত্রলীগরা। বাসের যারা যাত্রী ছিল, আমাদের এই লং মার্চের উদ্দেশ্যে যারা আসতেছে ওদেরকে মারধর করেছে। যারা লং মার্চের উদ্দেশ্যে আসতেছে ওদেরকে বাধা দিতেছে, ওদের গাড়ি ভাঙচুর করতেছে, গাড়ির ছবি নিয়ে যেতেছে এবং তাদের উপর জুলুম নির্যাতন করতেছে। সরকার এই মুহূর্তে আমাদের সাথে মুনাফিকের মতো আচরণ করতেছে। এই মুনাফিকির বিচার ইনশাআল্লাহ ইলেকশনের সময় এদেশের 14 কোটি জনতা করবে ইনশাআল্লাহ। হেফাজতে ইসলামের নেতারা বলেন, একদিকে সরকার সমাবেশের অনুমতি দিয়েছে, অন্যদিকে মন্ত্রীরাও লং মার্চে বাধা দিচ্ছে। সরকারি কর্মকর্তারা বাধা সৃষ্টি করতেছে। মন্ত্রী চট্টগ্রামের হাসান মাহমুদ সাহেব জোরদারভাবে বাধা সৃষ্টি করতেছে, আলেম ওলামাদেরকে আসতে দিতেছে না। নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বাধা দিতেছে। এই দ্বিমুখী পলিসি সরকারের একথার সুস্পষ্ট প্রমাণ যে সরকার ইসলামী সরকার নয়, নাস্তিক্যবাদী সরকার। নাস্তিক্যবাদীদের পক্ষ অবলম্বন করেছে। তো সাহাবাগীরা যদি শয়তানি কর্মকাণ্ডের জন্য, শয়তানি কর্মকাণ্ড ফুরা করার জন্য যদি 1.5 মাস অবস্থান করতে পারে, আমরা তৌহিদি জনতা ইমানের দাবিতে 1 মাস নয়, 2 মাস নয়, প্রয়োজনে বছর ব্যাপী আমরা অবস্থান করব। যেখানে বাধা দেওয়া হবে সেখানেই লাগাতার অবস্থান চলবে বলে জানিয়েছেন তারা। তবে রোববার থেকে লাগাতার হরতাল চলবে কিনা লং মার্চের সমাবেশ শেষে সে ঘোষণা আসবে বলে জানিয়েছে হেফাজতে ইসলাম। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।